গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 100 বোতল ফেন্সিডিল সহ তিনজনকে গ্রেপ্তার করে জলঙ্গি থানার পুলিশ। ধৃতদের নাম কবিরুল সরকার, শান্তারুল ইসলাম ও শরীফুল বিশ্বাস। ধৃতদের আজ বহরমপুর জেলা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে জলঙ্গি থানার পুলিশ। কে উদ্দেশ্যে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। নিষিদ্ধ কাশির সিরাপ সহ তিনজনকে গ্রেপ্তার করল জলঙ্গি থানার পুলিশ। ধৃতদের নাম কবিরুল সরকার, শান্তারুল ইসলাম ও শরীফুল বিশ্বাস। সকলের বাড়ি জলঙ্গি থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, কবিরুল নামে এক ব্যক্তি ডোমকল থেকে মোটর বাইকে করে নিষিদ্ধ কাশির সিরাপ নিয়ে আসার পর সেগুলো শান্তারুল ইসলাম ও শরীফুল বিশ্বাসকে হস্তান্তর করার সময় কর্মরত এক অফিসার জলঙ্গি কলেজের কাছে সন্দেহভাজন ওই তিনজনকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে 100 বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। ধৃতদের বৃহস্পতিবার বহরমপুর জেলা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে জলঙ্গি থানার পুলিশ। কি উদ্দেশ্যে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত শুরু করেছে পুলিশ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শা।